আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা একবারে মাহের রমজান কিন্তু একদিন পরেই তো দেখতে দেখতে চলে এসেছে মাহে রমজান আর মাহে রমজানের সময় মজার মজার মিষ্টান্ন খেতে কিন্তু ইফতারের সময় ভালো লাগে তো রমজান উপলক্ষে আরেকটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাজার থেকে যখন আমরা লাউ কিনে আনি দেখা যায় অনেক সময় লাউটা কিন্তু ভিতরে অনেকটাই মানে বাড়তি হয়ে থাকে আর আমরা কিন্তু কচি লাউটাই খেতে পছন্দ করি যেটা একটু বাড়তি হয়ে যায় সেটা কিন্তু আমরা খেতে পছন্দ করি না তো সেই লাউটা দিয়ে এমন একটি মজাদার মিষ্টান্ন আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের এটাকে আমরা দুধ লাউ বলে থাকি আপনারা কী বলেন জানি না এটাকে আমরা দুধ লাউ বলে থাকি তো সেই দুধ লাউটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই কিন্তু আমি এটা গ্রেটার দিয়ে ছোটো চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে এরপর আমি চিনি दूध और आर... লাউকুচিটা দিয়ে বসিয়ে দিয়েছি আমি এখানে চিনিটা গড়ানোর জন্য অল্প কিছু দুধ দিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় কারণ আমি দুই লিটার দুধ এখানে কিন্তু অ্যাড করব আমি অল্প কিছু দুধ দিয়েছি আর দুই লিটার দুধকে আমি এক লিটার পরিমাণ করে নিয়েছি আর এখানে দারচিনি ইলাচি আর লং দিয়েছি এছাড়া আর কোনো মশলা এখানে দিব না আর ফ্লেভারের জন্য কিন্তু এখানে আমি একটু গুড় ব্যবহার করছি খেজুরের গুড় এখানে আমি চিনি আর খেজুরের গুড়টাই দিবো কারণ এতে হয় কি লাউয়ের যে একটা ফ্লেভার থাকে ওটা নষ্ট হয়ে যায় আর গুড়ের ফ্লেভারটা কিন্তু মানে দুধের সাথে মিক্স হয়ে খুব সুন্দর একটা খেয়াল মানে নাকি পাওয়া যায় তো আমি এখানে আরও কিছু দুধ অ্যাড করলাম তো আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন খেতে চান তো আমার কিন্তু এখানে প্রায় দুধ লাউটা হয়ে গেছে আমি এখানে একটা কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি যেহেতু আমি কন্ডেন্স মিল্কটা দিব সেহেতু আপনারা কিন্তু যদি কন্ডেন্স মিল্কটা আমার মতো পছন্দ করে তাহলে মিষ্টিটা বুঝিয়ে দিবেন চিনিটা কম দেবেন কারণ কন্ডেন্স মিল্কে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি থাকে তো এখানে দেখ দেখতেই পাচ্ছেন দুধ দুধে কিন্তু একদম সাদা হয়ে গেছে আর আমি নামানোর আগে একটু ফ্লেভারের জন্য আমি এটা উচাবুচ্চের এক চামচ ঘি দিয়ে দিয়েছি এই ঘি দেওয়ার জন্য মানে দুধ লাউটা খাওয়ার সময় এত সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে আসবে আপনার মানে খাওয়ার চেয়ে ফ্লেভারটা আরও মধুর হয়ে যাবে তো এভাবে তৈরি করে কিন্তু আপনারা ইফতারিতে রাখতে পারেন দুধ লাউটা খুব মজার একটি রেসিপি আর এখন আমি বাদাম কিশমিশ যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো দুধলাউটা একেবারেই কমপ্লিট এটা যখন আপনারা ফ্রিজে ঠান্ডা করে আপনারা ইফতারির টেবিলে রাখবেন আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই মজাদার একটি রেসিপি দুধলাউ এই দুধ লাউটা আপনারা একবার হলেও ট্রাই করবেন তো ট্রাই করে যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো অবশেষে কিন্তু আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি আবারও আমি কিছু কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি তো আমি বাদাম আর যথেষ্ট পরিমাণ দেই এই কারণে খেতে খুবই ভালো লাগে আর দেখে নিলেন আমার খুব পছন্দের একটি রেসিপি দুধ লাউ আশা করবো আপনাদের যখনই বাসায় লাউ চলে আসবে এভাবে একটু ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কতটা টেস্টি আর কতটা মজার এটা যে একবার খেয়েছে সেই বুঝতে পারবে এটার টেস্টটা তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার ছেলের সাথেই থাকুন খোদা হাফেজ